গাইস কেমন আছো সবাই অক্সিজেন ভিডিও চ্যানেলে আজ একটা মাস্টারপিস তেলুগু মুভি এক্সপ্লেন করতে চলেছি আমি গ্যারান্টি দিচ্ছি মুভিটা এক কথায় অসাধারণ আর এই মুভিটা আমার দেখা সবচেয়ে সেরা মুভি মুভির কোনো সামারি বলে মজাটা নষ্ট করতে যাচ্ছি না শুধু এটুকুই বলবো এটা একদম আলাদা এক ধরনের গল্প যে গল্পটা তোমাদের হতভাগ করে ফেলবে শুধু শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো বাকিটা আমার হাতে ছেড়ে দাও মানে গল্পটা প্রত্যেকটা মানুষকে একটা ডিপ মেসেজ দিয়ে গেছে কিন্তু গল্পের মেসেজটা এই সময় খুবই কম মানুষই কিন্তু যারা মানতে পারে তারাই আসল প্রকৃত মানুষ আর এই গল্পের শেষের দিকে তুমি না চাইতেও তোমার চোখ দিয়ে অঝরে পানি ঝরবে এটা একেবারে নিশ্চিত থাকো আশা করি তোমরা আজকে অন্যরকম এক অভিজ্ঞতা নিতে যাচ্ছ তো যাই হোক গল্পের শুরুতে একটা ছেলেকে দেখি যে সমুদ্রে পড়ে আছে আর তার অবস্থা ছিল খুবই খারাপ আর ব্র্যাকগ্রাউন্ডে আমাদের কিছু কথা বলে ভালোবাসা এত মহান কিছু হলেও এটা শুধু ইতিহাসের পাতায় আর কবরে স্থায়িত কারণ ভালোবেসে যদি বিয়ে করো আবার সুখে সংসারও করলে তবে মোটেও ভালোবাসার মহত্ব থাকতো না এজন্যই ভালোবাসার অস্তিত্ব শুধু ইতিহাসের পাতায় সমাজে এর কোনো ভবিষ্যৎ নেই যাই হোক এই ঘটনা ছিল বর্তমানের মানে 2002 সালের একটা ঘটনা দেখাচ্ছিল কিন্তু কে সেই ব্যক্তি কেনই বা ওভাবে পড়ে আছে এটা জানার জন্য আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয় তখন আমাদেরকে একটা মহল দেখানো হয় যেটা একটা ধনী লোকের ছিল যার নাম ছিল গণেশ এরপর একটা লোককে দেখি যার নাম গোবিন্দ যে এই বাড়িটা দেখাশোনা করে আর সে ওই বাড়ির কাজের লোকদের বলছিল 7টা বাজে রাশমিকে রেডি করতে হবে রাশমি কলেজ যাবে তখন আমরা দেখি সবাই রাশমির জন্য সবকিছু রেডি করতেছে এরপর রাশমিকে নিয়ে কলেজ যাচ্ছিল তখন সবাই রাশমিকে দেখতে চাচ্ছিল কিন্তু কেউ তাকে দেখতে পারে না এরপর গোবিন্দ একটা বই কিনে রাশমিকে দেয় আর দুজন ছেলে বাইক করে তাকে ফলো করছিল শুধু রাশমিকে এক নজর দেখার জন্য কিন্তু রাশমিকে তারা দেখতে পারে না তখনই কিছু গুন্ডা আসে আর ওই ছেলেগুলোকে মারতে থাকে তো যাই হোক এরপর রাশমি কলেজ যায় আর সেখানে ক্লাসও করে কিন্তু একবারও রাশমিকে আমাদের দেখানো হয় না তো এটা নিয়ে আমরা একটু কনফিউশন পড়ে যায় যে কেন তাকে দেখানো হচ্ছে না এরপর রাত হয় আর রাশমিদের বাসায় একটা অফিসার আসে আর সে গোবিন্দকে বলে স্যারের সাথে কথা বলবো তাকে একটু খবর দাও কিন্তু অনেকটা সময় ধরে তাকে বসে রাখে কিন্তু গণেশ তার সাথে দেখা করে না তখন সে বিরক্ত হয়ে যায় এরপর সে নিজেই গণেশের সাথে দেখা করতে যায় তখন একটা ঘরে গণেশকে দেখে আর সে তার মেয়ে রাশমির সাথে কথা বলছিল কিন্তু তখনই সে অবাক হয়ে যায় আসলে সেখানে কেউ ছিল না তারপরেও সে তার মেয়ের সাথে কথা বলছিল তখন আমরাও কিছু বুঝতে পারি না মানে এতক্ষণ যেগুলো দেখানো হলো সেগুলো সবকিছুই অভিনয় ছিল সকালে রাশমিকে রেডি করা তারপর তাকে কলেজে রাখতে যাওয়া রাস্তায় তাকে বই কিনে দেওয়া কলেজে ক্লাস করানো এ সবকিছুই ছিল তাদের অভিনয় যার বিনিময়ে সবাইকে অনেকগুলো টাকাও দেওয়া হতো কিন্তু কেন সেটা করছিল সেটাও আমরা একটু পরেই জানতে পারবো যাই হোক তখনই সেখানে গোবিন্দ আসে আর অফিসারকে সেখান থেকে যেতে বলে কিন্তু অফিসার বলে সেখানে কেউ নেই তারপরে গণেশবাবু কার সাথে কথা বলছে তখন গোবিন্দ বলে ওখানে রাশমি আছে কিন্তু সেটা সে মানতেই চায় না তখনই সেখানে গণেশ আসে আর তাকে মারতে থাকে গণেশ বলে আমি বিশ্বাস করি আমার মেয়ে এখানে আছে এটা বাড়ির লোকেরাও বিশ্বাস করে পুরো গ্রাম এটাই বিশ্বাস করে কিন্তু তুমি এটা বিশ্বাস করো না এটা বলে তাকে আরো মারতে থাকে তখন সে গণেশের কাছে ক্ষমা চায় আর সেও বিশ্বাস করে রাশমি এখানে আছে তখন তাকে ক্ষমা করে দেয় আর তখনই আমরা এটা জানতে পারি প্রায় 5 মাস হচ্ছে রাশমি বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু তারপরেও গ্রামের লোকদের এটাই বোঝাচ্ছিল রাশমি কোথাও যায়নি সে এখনো বাড়িতেই আছে কিন্তু রাশমি কোথায় গেছে আর এটা জানার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা গল্পের নায়ককে দেখি যার নাম আশি আর সে একজন জেলে যে সমুদ্রে মাছ ধরে আর আশির বাবাও একজন জেলে কিন্তু আশির মা নেই সে অনেক আগেই মারা গেছে তাদের পরিবার সমুদ্রে মাছ ধরে জীবনযাপন করে আর আশির একটা সমস্যা আছে যেটা তোমাদেরকে পরে বলবো যাই হোক তখন দেখি সে মারামারি করছে তখনই সেদিক দিয়ে একটা বাস যাচ্ছিল এর জন্য সবকিছু ফেলে সে বাসের পিছনে যায় একটা সময় বাসটা কলেজে আসে তখনই এই গল্পের নায়িকাকে দেখি যার নাম রাশমি যে ছিল গণেশের একমাত্র মেয়ে যাই হোক আশি রাশমিকে অনেক ভালোবাসে প্রতিদিন এভাবেই তার পিছু করে আর লুকিয়ে লুকিয়ে রাশমিকে দেখে কিন্তু এখনো এই ভালোবাসাটা একতরফা ছিল আশি কখনো তার সাথে কথা বলতে পারেনি কখনো তার ভালোবাসার কথাটা বলতে পারেনি আসলে রাশমিকে ছোটবেলা থেকেই সে ভালোবাসে একটা অনুষ্ঠানে রাশমিকে প্রথমবার দেখে আর প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে আর তখন থেকেই সে রাশমিকে ভালোবাসে আস্তে আস্তে সে বড় হয়ে যায় আর দুজনে একটা স্কুলে পড়ে
তখন থেকেই সে রাশমিকে লুকিয়ে লুকিয়ে দেখত। রাশমি যেখানে যেত আশি সবসময় তার পিছু করত, আর রাশমিকে দেখার জন্য সে অনেক কিছু করত, কিন্তু রাশমি এটা কখনো জানতে পারেনি। এরপর আবারও আমরা রাশমিকে দেখি যে অনেক হাসি খুশি একটা মেয়ে। তখন রাশমির মাকে দেখে যে হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, আর রাশমির সব দুঃখ কষ্ট তার মায়ের সাথে শেয়ার করে। এরপর সে কলেজে যাচ্ছিল, তখনই সেখানে একটা ছেলে আসে, যে ছেলেটা রাশমির কাজিন হয়, যার নাম জন। আর সে রাশমিকে খারাপ ভাবে স্পর্শ করে, আর সবসময় সে এভাবে রাশমিকে বিরক্ত করত, যেটা রাশমির একদমই ভালো লাগে না। আর একদিন তার মায়ের সামনে তাকে স্পর্শ করছিল, তখন সে ঘর থেকে বের হয়ে আসে আর তার বাবাকে এই ঘটনা বলে। কিন্তু তার বাবা তেমন কিছুই করে না, আসলে সে শুধু তার সম্মানের কথাই ভাবে, নিজের সম্মান বাঁচাতে যেটা দরকার সে সেটাই করে, তার মেয়ের কথা নিজের ফ্যামিলির কথা একবারও ভাবে না। এদিকে আমরা আশিকে দেখি যে তার বন্ধুর সাথে গল্প করছিল, তখন তার বন্ধু বলছিল তুই একটা মেয়েকে ভালোবাসিস, এটা ঠিক আছে, ছোটবেলায় তাকে বলতে পারিসনি এটাও ঠিক আছে, কিন্তু এখন তাকে এড়িয়ে চলছিস, তাকে কেন তোর মনের কথা বলছিস না। আশি বলে যদি তার সাথে দেখা করে আর তাকে ভালোবাসার কথা বলে প্রপোজ করি, হয়তোবা হ্যাঁ বলবে অথবা না বলবে, কিন্তু না বললে তাকে আর দেখতে পাবো না, আর আমার ভিতর ভালোবাসাও থাকবে না, এজন্যই দূর থেকেই ভালোবাসি। দৃশ্য তখন পরিবর্তন হয়, আর আমরা গণেশকে দেখি, আর সে চাচ্ছিল সমুদ্রের পাশে যেগুলো ঘর আছে সেটা সে ভেঙে ফেলে একটা মাছের ঘর বানাবে, কিন্তু একটা ছেলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, মানে ঘরটাকে ভাঙতে দিবে না। গণেশ তখন ছেলেটাকে সেখানেই মেরে ফেলে, যেটা কেউ জানতেই পারে না। এরপর আমরা নায়ক আশিকে দেখে যে অন্য গ্রামের ছেলেদের সাথে ঝামেলা করছিল, আসলে ছেলেগুলো তাদের জালটা বারবার কেটে দিত, এজন্য তাদের সাথে ঝামেলা হচ্ছে। একটা পর্যায়ে রাস্তার মাঝে তারা মারামারি করে, আর সেখানে অনেকক্ষণ ধরে একটা ফাইট হয়, যার ফলে একটা গাড়িও সেখান থেকে যেতে পারে না, আর ওই রাস্তাতে রাশমিদের গাড়িও যাচ্ছিল, তখন সেই গাড়িটা ওখানেই থেমে যায়। একটু পর সেখানে জন আসে, আর রাশমিদের গাড়ি দেখে রাশমিদের গাড়িতে ওঠে, আর রাশমিকে জোর করে ভাইকে ওঠাতে যায়, কিন্তু রাশমি যেতে চায় না, আর সেখানে আসি ফাইট করতেছিল, আর ভুল করে একটা ঘুষে জনকে মারে, আর রাশমি ওটা দেখে ফেলে। রাশমিও এটাই চাচ্ছিল যেন জনকে কেউ শিক্ষা দেয়, আর এই প্রথমবার সে আশিকে দেখে আর এক নজরে তার দিকে তাকিয়ে থাকে, মিষ্টি একটা হাসি দেয়, আর প্রথম দেখাতেই রাশমি তাকে পছন্দ করে ফেলে। এটা আবার আশির বন্ধুও লক্ষ্য করে, যেটা আশিকেও বলে। তখন আশিও রাশমিকে দেখে, আর রাশমিকে দেখে সে খুবই খুশি হয়, এটা নিয়ে সে আবার রাতেও ভাবতেছিল। তার পাশেই তার বাবা ছিল, তখন তার বাবাকে একটা প্রশ্ন করে যে মার সাথে তোমার প্রথমবার কিভাবে দেখা হয়েছিল। তখন তার বাবা সেই গল্প বলে, আসলে আমাকে বিয়ে করার জন্য একটা জায়গায় নিয়ে যায়, আর আমাকে একটা কুঁড়ে ঘরে বসিয়ে রাখে, তখন সেখানে একটা মেয়ে আসে যার চেহারা ছিল খুবই সুন্দর, আর সেই বিয়েতে সবাই রাজি ছিল, কিন্তু তোর নানা রাজি হয় না, কারণ আমার নিজস্ব কোনো জাল নেই। তখন আমরা সবাই বাড়িতে ফিরছিলাম, আর মেয়েটা তখন আমার দিকে হেঁটে আসে, এরপর এক নজরে আমার দিকে তাকিয়ে থাকে, ব্যস তার তাকানো দেখেই প্রেমে পড়ে গেলাম, এরপর একটা জাল কিনে তাকে বিয়ে করে ফেলি। আশি বলে তবে তাকালেই বিয়ে করা প্রয়োজন, তখন তার বাবা তাকে ঘুমাতে বলে, কিন্তু আশির মনে তো রাশমি ছিল, সে আবারও ঘুম থেকে তার বাবাকে উঠায় আর বলে, সত্যি কি তোমার দিকে এক নজরে তাকিয়েছিল? তার বাবা বলে, হ্যাঁ এখন ঘুমাতে দে। আশি তখন খুবই খুশি হয়। পরের দিন একটা দোকান থেকে সবাই জিনিস নিচ্ছিল, যেখানে আশিও ছিল, আর সেখানে বড় একটা লাইন ছিল, একটু পর সেখানে গোবিন্দ আসে, কিন্তু গোবিন্দ সেই লাইনে দাঁড়ায় না, আশি তাকে পিছনে যেতে বলে, কিন্তু গোবিন্দ রাজি হয় না। তখন তাদের ভিতর ঝামেলা হয়, আর গাড়ি থেকে তখন রাশমি বের হয় আর গোবিন্দকে লাইনে দাঁড়াতে বলে। আশি তখন একটু অবাক হয়, এরপর সেখান থেকে সে চলে যাচ্ছিল। রাশমি তখন আবারও তার দিকে তাকিয়ে থাকে, আর আশি লজ্জায় মুখটা লুকিয়ে রাখে। এরপর একদিন রাশমি কলেজে যাচ্ছিল, আর আশিও তার পিছু করছিল, তখন হঠাৎই বাসটা থেমে যায়, আর ড্রাইভারটাও আশির দিকে আসতেছিল। আশিও তখন অবাক হয়ে যায়, কিন্তু ড্রাইভার এসে বলে গাড়িটা নষ্ট হয়েছে, আর রাশমির পরীক্ষা আছে, কিন্তু আশেপাশে কোনো রিস্কা নেই, ওকে তুমি একটু কলেজে রেখে এসো। রাশমি তখন ড্রাইভারকে ডাক দেয় আর বলে, কোনো গাড়ি পেলে? ড্রাইভার বলে, পাইনি, কিন্তু অপরিচিত একটা ছেলেকে পেয়েছি। কিন্তু রাশমি সেই গাড়িতে যেতে চায় না, কিন্তু যখন দেখে সেটা আশির গাড়ি, তখন সে আবারও তাকে দেখতে থাকে, আর সে একটা মিষ্টি হাসি দেয় আর আশির কাছে আসতে থাকে। আশিও তখন ঘাবড়ে যায়, মানে বুঝতেই তো পারছেন এটাই তার প্রথম ভালোবাসা। যাই হোক, এরপর দেখে তারা গাড়ি করে কলেজে যাচ্ছিল, কিন্তু আশির অবস্থা ছিল খুবই খারাপ, সে প্রচন্ড ঘাবড়ে ছিল, আবার বারবার ঘামতে ছিল। এরপর তারা কলেজে আসে, আর রাস্তায় একটা স্পিড ব্রেকার ছিল, তখন গাড়িটা সেই দিক দিয়ে যায়, যার ফলে একজন আরেকজনকে স্পর্শ করে, তখন তারা দুজনেই অবাক হয়ে যায়, আর নায়িকা তো একদম হতবাক হয়ে যায়, আর সে শুধু বারবার ওটাই ভাবতেছিল, মানে রাশমিও আশিকে ভালোবেসে ফেলে, আর সে এখন অনেক খুশি, সবসময় সে আশির কথাই ভাবতে থাকে। এদিকে আমরা আশিকে দেখি, আর সে আজকে অনেক খুশি। এরপর একদিন রাশমি কলেজে ছিল, তখন সেখানে আশি আসে, আর নায়িকাকে বেবাম্মা বলে ডাক দেয়, কিন্তু তারপরে সে ভয় পেয়ে যায়, তখন নায়িকা তার কাছে আসে আর বলে, আমার নাম বেবাম্মা নয়, এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। আশির তখন একটু সাহস হয়, তখন বলে, তোমার নাম কি? এটা বলে সে একটু ভাব নিতে থাকে। এরপর বাসে সে তার
আসল নাম লিখে দেয় সঙ্গীতা। আর নায়িকার আসল নাম হলো সঙ্গীতা, কিন্তু আশির একটাই সমস্যা, সে তোতলা, আর সে গ উচ্চারণ করতে পারে না। আর সঙ্গীতার নাম উচ্চারণ করে বলে শান্তা। এরপর সে বারবার চেষ্টা করেছিল সঙ্গীতা বলার, আর অনেক চেষ্টা করে কিন্তু বলতে পারে না, আর আমরা একে রাশমি বলে ডাকবো। যাই হোক, এরপর সে একটা চিঠি লেখে আর সেটা রাশমির কাছে পাঠায়। আর সেদিন রাতে একটা উৎসব ছিল যেখানে রাশমিও আসে, তাকে অনেক সুন্দর লাগছিল। রাশমি তখন আশিকে তার সাথে দেখা করতে বলে, কিন্তু সে অনেক ঘাবড়ে ছিল। তারপরে সে তার সাথে দেখা করে, তখনই আমরা সেই চিঠি দেখি যেটা খুবই ইউনিক একটা চিঠি ছিল, যে চিঠিটা আমার খুবই পছন্দ ছিল, কিন্তু রাশমির সেটা পছন্দ হয় না। যাই হোক, আশি তখন তার মনের কথা বলে, আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি। রাশমি বলে, পছন্দ মানে? তখনই একজনের ধাক্কায় রাশমি তাকে কিস করে ফেলে। তারপর রাশমি ওখান থেকে চলে যায়, আর আশি তখন অবাক হয়ে যায়। আর এখান থেকে তাদের ভালোবাসাটা শুরু হয়, প্রথম ভালোবাসায় একসাথে সময় কাটানো, প্রতিদিন দেখা করা, এ সবকিছুই তাদের মধ্যে ছিল। আর একদিন আশি তার ভালোবাসার জন্য খাবারও রান্না করে, মানে সবকিছু মিলে তাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। আর রাশমি প্রতিদিন বাসের ড্রাইভারকে টাকা দিত, আর সে একটা ব্রিজে প্রতিদিন আশির সাথে দেখা করত। যাই হোক, এরকম ভাবে তাদের সম্পর্কের অনেকটা দিন পার হতে থাকে, আর দুজনে অনেক খুশি ছিল। এরপর একদিন গ্রামের সবাই গণেশের বাড়িতে যাচ্ছিল গণেশের সাথে কথা বলার জন্য, কারণ গণেশ তাদের ঘরগুলোকে খালি করতে বলেছে। তখন আশিও তার বাবার সাথে সেই বাড়িতে যাচ্ছিল। আসলে তিন দিন হয়েছে রাশমির সাথে তার দেখা হয়নি। এরপর সবাই মিলে রাশমির বাবার কাছে আসে, যেখানে তারা সবাই মিলে একটা মিটিং করে আর গণেশ সমুদ্রে একটা ফ্যাক্টরি বানাতে চায়। কিন্তু এখানে আশির বাবা রুখে দাঁড়ায়, আর এদিকে আমরা আশিকে দেখি যে রাশমিকে খুঁজতেছিল। একটা সময় দেখাও হয়, কিন্তু ঠিকভাবে তারা কথা বলতে পারে না, কারণ তখনই সবাই সেখান থেকে চলে যাচ্ছিল। আর যাওয়ার সময় সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলে, আর এই ছবিটার কথা একটু মনে রেখো। আর সেদিন রাতে জনের মা গণেশের সাথে দেখা করে আর তার মেয়ের সাথে জনের বিয়ের কথা বলে, কিন্তু গণেশ এতে রাজি হয় না। এদিকে আমরা সমুদ্রের লোকদের দেখি, আর আজকে তারা মাছ ধরতে যায়নি, আর 40 দিন তারা মাছ ধরবে না, কারণ এই 40 দিন মাছেরা ডিম দিবে, আসলে এটা সরকার থেকে নিষেধ করা ছিল। আর এখন তাদের ঘরে যে টাকা আছে সেটাই তারা খরচ করতে থাকে। এর মধ্যে রাশমি আশির সাথে দেখা করতে আসে, আশিকে বলে আমায় সমুদ্রে নিয়ে চলো। আসলে রাশমির মন খুবই খারাপ ছিল, কারণ তার বাবা তার জন্য ছেলে খুঁজতেছে। আশি তখন একটা নৌকা নেয় আর রাশমিকে নিয়ে সমুদ্রের অনেকটা দূরে আসে, কিন্তু একটা সময় নৌকার তেল শেষ হয়ে যায় আর নৌকাটা ওখানেই থেমে যায়। আশি তখন ভয় পেয়ে যায়। এদিকে গণেশের লোকেরা সমুদ্রে আসে আর ঘরগুলোকে ভাঙতে থাকে, যেখানে শত শত মানুষ কান্না করছিল, কিন্তু কেউ কিছুই করতে পারে না। এদিকে গণেশ জানতে পারে রাশমি এখনো বাড়িতে ফেরেনি, তখন সে রাশমির ঘরে যায় আর একটা বইয়ে দেখে আই লাভ ইউ লেখা, আর ঘরে একটা শার্ট ছিল, যে শার্টটা আশির। গণেশ তখন আশির বাবার কাছে যায়, তাকে বলে একটা ছেলে সমুদ্রে গেছে, কিন্তু সে একা যায়নি, তার সাথে আমার সম্মান গেছে, আমার মেয়ে গেছে। এখন কাজটা তোমার হাতে, তুমি সেই ছেলেটাকে ধরে ফেলো আর আমার হাতে তুলে দাও, এর ফলে তোমাদের বাড়ি ফিরে পাবে। তখন তার বাবা আশিকে খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না, আর আশির বাবা ভয় পেয়ে যায়। এদিকে আমরা আশি আর রাশমিকে দেখি, যারা একসাথে মাছ সমুদ্রে গল্প করছে, অনেকটা সময় ধরে রোমান্টিক সময় কাটায়, এভাবে তারা আরো ঘনিষ্ঠ হয়, আর একটা সময় তারা সেখানেই শারীরিক সম্পর্ক করে। আর এই দৃশ্যটাও তোমরা অবশ্যই মনে রেখো। যাই হোক, পরের দিন সকালে আমরা রাশমিকে দেখি আর আশির বাবাই রাশমিকে ফিরিয়ে দিতে এসেছে। তখন আশির বাবা গণেশকে বলছিল, যখন আমরা সেই নৌকা দেখি তখন সেখানে কাউকে দেখিনি, রাশমি সেখানে একাই ছিল, কিন্তু আশির বাবা জানে তার সাথে আশি ছিল। এরপর আশিকে ঘরে নিয়ে আসে, আশিকে অনেক বকে, বলে সে অনেক বড় লোকের মেয়ে, আমরা অনেক গরিব, তুমি ওই মেয়ের কথা ভুলে যাও, আর তুমি যদি ওর সাথে সম্পর্ক রাখো তবে এখানকার সবাইকে বাড়ি ছাড়তে হবে। যেটা শুনে আশি একটু অবাক হয়ে যায়, আর সে রাশমির সাথে কথা বলা বন্ধ করে দেয়, তার সাথে দেখা হলে ইগনোর করে, মানে আশি তার বাবাকে খুবই ভালোবাসে, এজন্য তার বাবার কথায় রাশমিকে সে ভুলতে থাকে, আর রাশমি এতে খুবই কষ্ট পায়। এদিকে গণেশ এখনো সন্দেহ করছিল যে রাশমির সাথে সেদিন কোন ছেলে ছিল, তখন সেই গ্রামের উপর একটু নজর রাখতে বলে আর প্রত্যেকটা ছেলেকে চোখে চোখে রাখতে বলে। এর মধ্যে গণেশ সেই মিটিং এর ফটো দেখছিল যেখানে আশির রাশমিকে দেখতেছিল, আর এখানে গণেশ সেই শার্ট দেখে যেটা রাশমির ঘরে ছিল। এরপর গণেশ তার লোকদের আশিকে ধরে আনতে বলে, তখন তারা আশিদের গ্রামে যায় আর এখানে অনেকটা সময় ধরে ফাইট হয়। এরপর তাদেরকে সমুদ্রে নিয়ে আসে আর একটা সময় আশির বাবাকে মেরে ফেলে। দৃশ্য তখন পরিবর্তন হয় আর আমরা আশিকে হাসপাতালে দেখি, তার অবস্থা ছিল খুবই খারাপ, আর এই দৃশ্যটাও তোমরা অবশ্যই মনে রাখবে। যাই হোক, এই খবরটা রাশমিকেও বলা হয়, কিন্তু তার বাবা তাকে চোখে চোখে রাখে আর গণেশ জনের মাকে ফোন করে, রাশমির সাথে জনের বিয়ে দিতেও রাজি হয়ে যায়। এরপর আমরা আশিকে দেখি যে হাসপাতাল থেকে ঘরে ফিরেছে, কিন্তু সে তার বাবাকে অনেক মিস করছিল আর সবসময় তার বাবার স্মৃতিকেই মনে করতে থাকে। এভাবেই অনেকটা দিন পার হয়ে যায় আর আশিও পুরোপুরি সুস্থ হয়ে যায়।
আর একদিন আশির রশ্মিদের বাড়িতে আসে। সে তার বাবা হত্যার প্রতিশোধ চায়, কিন্তু এখানে আসার পর সে এটা জানতে পারে যে রশ্মি ঘরে নেই, সে কোথাও একটা চলে গেছে। তখন সে তার বাড়িতে ফিরে আসে আর দেখে সেখানে রশ্মিও আছে। রশ্মি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো, আমরা অনেক দূরে যাব। কিন্তু আশি তার সাথে যেতে রাজি হয় না। মানে আশির ভিতর কেমন যেন একটা পরিবর্তন দেখে, তার সাথে সে যেতে চায় না, কিন্তু রশ্মিকে সে খুবই ভালোবাসে। রশ্মি তখন নিজের গলায় ছুরি ধরে আর বলে, আমার সাথে না গেলে আত্মহত্যা করব। আশি তখন রাজি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে গণেশের লোকেরা আসে আর এখানে একটা বড় ফাইট হয়। আর একটা সময় তারা দুজন সেখান থেকে চলে আসে। এরপর একটা ট্রেনে উঠে গ্রাম থেকে পালিয়ে আসে। এদিকে আমরা গণেশকে দেখি যেখানে জন ছিল, তখন গণেশের লোকেরা সেখানে আসে। তারা গণেশকে বলে, রশ্মি ট্রেনে করে পালিয়ে গেছে। তখন গণেশ বলে, তোমরা যেভাবেই পারো রশ্মিকে বাড়িতে নিয়ে এসো। কিন্তু রশ্মিকে তারা খুঁজে পায় না। এরপর থেকে গণেশ তার পরিবার, গ্রামবাসী সবাইকে এটাই বিশ্বাস করানোর চেষ্টা করে যে রশ্মি এখনো বাড়িতেই আছে। এদিকে আমরা রশ্মি আর আশিকে দেখি, তারা দুজন একটা গ্রামে আসে আর একদিন তারা একটা ঘর নেয়। যাই হোক, আসল গল্পটা এখান থেকেই শুরু হয়। এরপর তারা একসাথে সংসার করছে, কিন্তু তারা নিজেদের মধ্যে একবারও মিলামেশা করেনি। একদিন আশি কাজের জন্য বের হচ্ছিল, রশ্মি তখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু আশি বলে কাজে যেতে হবে। কিন্তু তারপরে রশ্মি বারবার তার কাছে যেতে চাচ্ছিল, বারবার তাকে বাধা দিচ্ছিল। তখন রশ্মি তার তোয়ালাতে হাত দেয়, ঠিক তখনই সে অনেক রাগ করে। রশ্মি তখন অনেক ভয় পায়, মানে আশির ভেতর কেমন যেন একটা পরিবর্তন দেখে। যাই হোক, রাত হলে সে আবার ঘরে ফিরে আসে, কিন্তু রশ্মি অনেক রেগে ছিল। তখন সে রশ্মির কাছে ক্ষমা চায়, তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। রশ্মি তখন অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। কিন্তু এবার তার চোখে আমরা অদ্ভুত একটা ভয় দেখি, আর জড়িয়ে ধরলেও এই জায়গাতে অনেকটা দূরত্ব রাখে। রশ্মি তখন তাকে আদর করতে নেয়, কিন্তু তখনই সে রশ্মিকে দূরে ঠেলে দেয় আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রশ্মিও তখন অবাক হয়ে যায়। এরপর আশিকে দেখি সে অনেক কান্না করছে, আর কান্না করতে করতে সে সমুদ্রে আসে, যেখানে সে অনেক কান্না করে। কিন্তু এখন আমরা জানতে পারি না আশির কি হয়েছে। এরপর আশি রশ্মিকে অন্য একটা শহরে নিয়ে যায় আর এখানে রশ্মিকে একটা হোটেলে আনে, কিন্তু তার কাছে বেশি টাকা ছিল না, এর জন্য রশ্মিকে তারা থাকতেও দিবে না। তখন আশি ম্যানেজারের কাছে হাত জোর করে, ম্যানেজার তখন তার কষ্ট দেখে রাজি হয় আর তাকে দুদিন সময় দেয় টাকা জোগাড়ের জন্য। এরপর রশ্মিকে ওখানেই রাখে আর সে চলে যায় কাজের জন্য। পরের দিন সে কাজ করে হোটেলে কিছু টাকা দেয়, কিন্তু রশ্মি তার সাথেই থাকতে যাচ্ছিল, এর জন্য সে খুবই কষ্ট পায়। এরপর আবারও আমরা আশিকে দেখি যে দিন রাত পরিশ্রম করছে কিছু টাকা জোগাড়ের জন্য। এভাবে এক মাস পার হয়, কিন্তু এখনো দুজনেই আলাদা। এরপর একদিন সে রশ্মিকে বেড়াতে নিয়ে আসে, এখানে রশ্মি বলছিল আমি তোমার সাথে থাকবো, কিন্তু আশি আবার অদ্ভুত ব্যবহার করে। সে বলে, পরিস্থিতি বোঝার চেষ্টা করো, তোমার তো খেয়াল রাখতে হবে, তাহলে তোমার সাথে সবসময় কিভাবে থাকবো। রশ্মি তখন খুবই কষ্ট পায় আর বলে, মনে হচ্ছে আমরা দূরে চলে যাচ্ছি, যে ভালোবাসা আমাদেরকে এক করেছে এখন সেই ভালোবাসাই তোমার ভিতর দেখতে পারি না। আশি তখন খুবই রাগ করে আর বলে, আমার ভিতর ভালোবাসা পাও না, তাহলে তুমি বাড়ি ফিরে যাও, আমি আগের মতো তোমার সাথে দেখা করতে পারবো না, সারাদিন তোমাকে সময় দিতে পারবো না, আমি এভাবেই থাকবো। রশ্মি তখন হতবাক হয়ে যায়, বুঝতে পারছে না কার সাথে কথা বলছে। তখন আশি বলে, তোমার মন চাইলে তুমি বাড়ি ফিরতে পারো, এটা বলে তাকে কিছু টাকা দেয় আর ওখান থেকে চলে যায়। রশ্মি এবার পুরোপুরি ভেঙে পড়ে যায়, মানে যার জন্য সে পরিবার ছেড়ে পথে এসেছে সেই মানুষটাই তাকে আর ভালোবাসে না। আর এরপর থেকে সে রশ্মির সাথে দেখা করে না। রশ্মি তখন কান্না করতে থাকে, আশিকে সবসময় মিস করে, আর আশিকে আমরা কষ্ট পেতে দেখি, মানে সে রশ্মিকে ভালোবাসে, তার জন্য সে দিন রাত পরিশ্রম করছে, কিন্তু তারপরও সে কোনো এক অজানা কারণে তাকে কষ্ট দিচ্ছে। আর হুট করে তাদের একদিন দেখা হয়, রশ্মি আশিকে তখন জড়িয়ে ধরে। এখানে আমরা একটা ইমোশনাল দৃশ্য দেখি, যেখানে রশ্মি আশিকে জড়িয়ে ধরে কান্না করছিল। আশিকে বলে, এতদিন কোথায় ছিলে তুমি? আশি বলে, কাজের জন্য শহরে গেছিলাম। রশ্মি বলে, তুমি যেখানেই থাকো আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। কিন্তু আশি এতে রাজি হয় না, তখন রশ্মি অনেক জেদ করে আর সে তার সাথেই থাকবে। এরপর তারা একটা বাড়িতে থাকতে শুরু করে, আর রাত হলে আশি তার জন্য একটা ফুল নিয়ে আসে, যেটা সে রশ্মিকে দেয়। রশ্মি এবার অনেক খুশি হয় আর গভীর রাতে রশ্মিকে সে ডাক দেয়, রশ্মির সাথে ক্লোজ হতে নেয়, তার শরীর স্পর্শ করতে থাকে, একজন আরেকজনকে কিস করতে নেয়। কিন্তু তখনই রশ্মি তাকে থামিয়ে দেয় আর সেখান থেকে রশ্মি চলে যায়। একটু পর রশ্মি আবারও চলে আসে আর আশিকে বলে, 3 days no chance, মানে তার পিরিয়ড শুরু হয়েছে, 3 days কিছুই করা যাবে না। আশির তখন মন খারাপ হয়ে যায়। রশ্মি তখন তার কাছে আসে, আশিকে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? চিন্তা করো না, তুমি আমাকে জড়িয়ে ধরতে পারো, আমাকে চুমো খেতে পারো, আমাকে হৃদয়ে সবটুকু ভালোবাসা দিতে পারো। আশি বলে, সত্যি? রশ্মি বলে, হুম। আশি তখন খুবই খুশি হয় আর বুকে তাকে জড়িয়ে রাখে। এরপর থেকে তাদের সংসারে সুখ ফিরে আসে, দুজনে অনেক হাসি খুশি ছিল, একসাথে আবারও আগের মতো সময় কাটায়, আগের মতো একজন আরেকজনকে ভালোবাসে। আর একদিন আশির অ্যাক্সিডেন্ট হয়, তখন আশিকে আমরা হাসপাতাল দেখি, যেখানে রশ্মিও ছিল। রশ্মি তখন সেখানে একটা বাচ্চা দেখে আর সেটাকে সে কোলে নেয়, তার মুখে আমরা হাসি দেখি। তখন সেখানে আশি আসে। আর একটা কথা ভুলেই গেছে, তারা দুজন কিন্তু এখনো বিয়ে
করেনি। যাই হোক, তখন রাশমি বলে আমায় বিয়ে করছো না কেন, আমার এরকম একটা সন্তান হবে, তখন দুজন মিলে বাচ্চার নাম রাখবো। আশি তখন স্তব্ধ হয়ে যায়, কিন্তু তখনই বলে ঠিক আছে আমরা দুদিন পরেই বিয়ে করব। রাশমি তখন অনেক খুশি হয় আর আশিকে জড়িয়ে ধরে। পরের দিন তারা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়। এরপর তারা স্টেশনে আসে। আশি বলে আমি টিকিট কেটে আসি। রাশমি বলে ঠিক আছে, কিন্তু এরপর আশি যখন ফিরে আসে তখন দেখে রাশমি ট্রেনে করে চলে যাচ্ছে। আশি তখন তার পিছু করে কিন্তু তাকে ধরতে পারে না, আর রাস্তায় সেই বিয়ের শাড়ি দেখে যেটা পরে বিয়ে হওয়ার কথা ছিল। আশি তখন খুবই কষ্ট পায় আর সেখানে কান্না করতে থাকে। এরপর আমরা রাশমিকে দেখি আর তাকে তার বাবা এনেছে। তখন তার বাবা রাশমিকে খেতে বলে, কিন্তু রাশমি খেতে যায় না। তার বাবাকে বলে আশিকে আমি খুবই ভালোবাসি আর আমি ওর সাথেই থাকতে চাই, কিন্তু তার বাবা এতে রাজি হয় না। বলে আমার পছন্দ ছেলেকেই তোকে বিয়ে করতে হবে, তার সাথে তুই জীবন কাটাবি। রাশমি তখন তাকে এটা বলে, আমি প্রথমবার যখন নৌকায় সমুদ্রে গেছিলাম তখন আশির সাথে আমি শুয়েছিলাম, এটা কি তুমি জানো? গণেশ বলে হ্যাঁ জানি। তখন রাশমি একটু অবাক হয়। আর এখানে এই গল্পের সবচেয়ে বড় দুটো টুইস্ট রিভিল হয়। গণেশ বলে এতদিন তোকে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, কিন্তু হঠাৎই তোকে কিভাবে খুঁজে পেলাম? রাশমি তখন অবাক হয়ে যায়। গণেশ বলে আমাকে খুঁজতে হয়নি, সে তোকে ছেড়ে দিয়েছে, আমাকে ফোন করে তোকে নিয়ে যেতে বলেছে। মানে আশি তার বাবাকে ফোন করেছিল আর রাশমিকে নিয়ে যেতে বলেছিল। রাশমি তখন অবাক হয়ে যায় আর এই কথাটা বিশ্বাস করে না। তখন তার বাবা অবাক করা আরেকটা কথা বলে, তুই কি এই 6 মাস তার সাথে শুয়েছিস? আর যদি সত্যি শুয়ে থাকিস তবে তোকে যেতে দিব। রাশমি তখন হতবাক হয়ে যায়। গণেশ বলে মনে করার চেষ্টা কর। তখন গণেশ আমাদের একটা ঘটনা বলে, নিশ্চয় তোমাদের ওই দিনের কথা মনে আছে যেদিন আশির বাবাকে মেরে ফেলেছিল। আসলে তাকে মেরে ফেলেনি, আশির বাবা বেঁচেই ছিল। আশি আর তার বাবাকে সমুদ্রে নিয়ে যায় আর সেখানে গণেশ আশির পুরুষত্বই কেটে ফেলে, আর এই কষ্ট তার বাবা সহ্য করতে পারেনি আর এই জন্য সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এখান থেকে এই গল্পটা শুরু হয়েছিল আর সমুদ্রে আশি পড়েছিল। যাই হোক, আশিকে তখন হাসপাতালে নিয়ে যায় আর কোন একভাবে বাঁচিয়ে নেয়। আর এই জন্য আশি আর রাশমি যখন একসাথে এক ঘরে ছিল তখন আশি রাশমিকে কাছে আসতে দেয়নি, সবসময় সে রাশমির কাছ থেকে দূরে থাকে। এই জন্য কিন্তু সবসময় নিজেই কষ্ট পাচ্ছিল, এমনকি এই জন্যই তার সাথে পালাতে যায়নি, শুধুমাত্র রাশমিকে বাঁচানোর জন্যই তার সাথে গিয়েছিল। আর আশি রাশমিকে কোথাও রেখে যায়নি, সে ওখানেই ছিল আর লুকিয়ে লুকিয়ে রাশমির উপর নজর রাখতো, তাকে দেখে শুনে রাখতো। আসলে সে দেখতে চাচ্ছিল তাকে ছাড়া রাশমি থাকতে পারে কিনা, কিন্তু রাশমির কষ্ট দেখে সে আবারও তার কাছে ফিরে আসে। আর তারপরেই তারা একসাথে বাড়িতে থাকতে শুরু করে। আর যখন আশি তার কাছে আসতে যাচ্ছিল, আসলে এটা তার কাছে যেতে নয়, বরং তাকে ভালোবেসে সব সত্য কথা বলতে যাচ্ছিল, কিন্তু সে সময় তার পিরিয়ড চলছিল, এই জন্য সেদিনও সে বলতে পারেনি। আর তখন সে একা একাই অনেক কষ্ট পাচ্ছিল আর সেখানে সে কান্না করছিল। কিন্তু সেদিন হাসপাতালে রাশমি একটা বাচ্চা দেখে, এই জন্য রাশমি তার থেকেও একটা বাচ্চা আশা করে আর তাকে বিয়ে করতে বলে। তখন সে রাজি হয়, তার সাথে সংসার করতে যায়, কিন্তু সেটা কিভাবে আর কিভাবে তাকে বাচ্চা দিবে, কিভাবে রাশমিকে সুখে রাখবে, এটা ভেবে সে অনেক কান্না করে আর সেদিনও সে অনেক কষ্ট পেয়েছিল। তখন সে দুনিয়ার সবচেয়ে বড় একটা প্রশ্ন নিজেকে করে, যে আমি যদি রাশমির সাথে থাকি, রাশমি এটাকে ভালোবাসা বলবে নাকি ভালোবাসার নামে প্রতারণা বলবে? এটা ভেবেই সে এই সিদ্ধান্ত নেয় যে রাশমিকে বাড়িতে পাঠাবে। দৃশ্য আবার বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখি রাশমি কান্না করছে। যাই হোক, এই দৃশ্যটা ছিল কান্না করার মতো, যেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না। কিন্তু তখনই আমরা অবাক হয়ে যাই, আমরা দেখি রাশমি নিজেকে কন্ট্রোল করেছে আর সে তখন খাবার খাচ্ছিল, মানে হঠাৎই সে সবকিছু মেনে নেয়। এরপর তার খাবার খাওয়া শেষ হয়ে যায়, তখন সে পানি আনতে বলে আর সেখানে তার বাবাও আসে। এরপর সে হাত ধুয়ে তার বাবার কাছে আসে আর তার বাবার দিকে তাকে গোবিন্দকে এটা বলছিল, আমার একটা উপকার করবে। গোবিন্দ বলে কি? রাশমি বলে আশি যেখানেই থাকুক আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন তার বাবা হাত টেনে ধরে, কিন্তু রাশমি বলে হাত ছেড়ে দাও। গণেশ বলে তোকে দেওয়ার মতো তার কাছে কি আছে? তার কাছে আর কিছুই নেই। রাশমি বলে হাত ছেড়ে দাও, কিন্তু গণেশ হাত ছাড়ে না। রাশমি তখন খুবই রাগ করে আর তার বাবাকে বলে অনেক সহ্য করেছি, আশিও তোমার ব্যাপারে আমাকে সত্যটা জানায়নি, সেও নীরবে সহ্য করে গেছে, তাই তার উপর আমি অনেক রেগে আছি। আমি তাকে খুঁজেই বের করব আর বাকিটা জীবন তার সাথেই থাকব। আর আমি তোমার মেয়ে, তুমি কিভাবে ভাবলে আমি আশির সাথে রাত কাটানোর জন্য গেছি? আমি যদি তার সাথে শোয়ার জন্যই যেতাম তবে তার সাথে এতদিন থাকতে পারতাম না, ও আমাকে ভালোবাসে বাবা। তখন তার বাবার চোখে আমরা কষ্ট দেখতে পাই। রাশমি বলে তার সাথে আমি সমুদ্রে গিয়েছিলাম, এখানে তার কোনো হাত নেই, কারণ আমি তার কাছে বায়না ধরেছিলাম। আর এখন আমি কার সাথে থাকব সেটা তুমি না আমি বিচার করব, মেয়ে হিসাবে এটাও আমি সিদ্ধান্ত নিব। আর মনে রেখো, কোনো মেয়ে আশিসে ভালো ছেলে খুঁজে পাবে না। এটা বলে সে কান্না করতে থাকে। এখানে একটা হার্ট টাচিং দৃশ্য দেখানো হয় যেখানে সবাই কান্না করছিল আর তার বাবাও তার ভুলটা বুঝতে পারে যে সে শুধু আশির সাথে না, তার মেয়ের সাথেও বড় একটা অন্যায় করেছে। রাশমি বলে ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখা, আর ভালোবাসার মানে তুমি কি বুঝবে? মা যখন সহ্য চাই, তুমি কখনো তাকে ভালোবেসে হাত ধরনি, কখনো তাকে ভালোবেসে সান্ত্বনা দাওনি। তখন তার মাও এটা শুনে কান্না করছিল আর রাশমিও কাঁদতে কাঁদতে তার বাবার বুকে মাথা রাখে। এরপর তার থেকে আশীর্বাদ নিয়ে ওখান থেকে চলে
চলে যায়। পরের দেশে আমরা আসি আর রাশমিকে দেখি, আর তারা সমুদ্রের পাশে বসেছিল। তখনই সেখানে একটা বয়স্ক লোক আসে, আর তার সাথে একটা বাচ্চা ছিল। লোকটি তখন ভগবানের কাছে সাহায্য চাচ্ছিল। তখন বাচ্চাটি বলে তার তো একটা হাত নেই, তবে সে কিভাবে আশীর্বাদ করবে। লোকটি বলে দেবতা থাকে ভিতরে, বাহ্যিক সৌন্দর্য কিছুই না, ভালোবাসা কখনো বাহিরে শরীর দেওয়া হয় না, ওটা ভিতর থেকে আসে। এটা আবার তারা দুজনে শুনে ফেলে, আর রাশমি তাকেই ভালোবাসে আর তার সাথেই থাকতে চায়, মানে তার ভিতরের সৌন্দর্যকে ভালোবাসে। তখন আশিও সবকিছু বুঝতে পারে, আর দুজনেই তখন অনেক খুশি হয়, আর রাশমিও তাকে মেনে নেয়। আর গল্পটা এখানেই শেষ হয়। তো গল্পটা ভালো লাগলে একটা করে লাইক করো, আর বেশি ভালো লাগলে একটা করে কমেন্ট করে যেও, আর গল্পটা ভালো না হলে ডিসলাইক করো।